হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি তো আমরা চলে এলাম চলে আসলাম থার্ড লেসন নিয়ে আমাদের যে একটা সিরিজ তৈরি করতেছে জানেন যে রাইটিং টাস্ক ওয়ান লাইন গ্রাফ দিয়ে শুরু করে বার চার্ট তারপর হচ্ছে টেবিল সবগুলো আমি সলভ করব তো আজকে আমাদের ক্যামব্রিজ ফিফটিন এর আমরা একটা বার চার্ট সলভ করব এটা হচ্ছে পেজ নাম্বার হ্যাঁ টেস্ট টু এর টাস্ক ওয়ান যে লাইন গ্রাফটা আছে আমরা সেটা সলভ করব তো আবারও বলে নিচ্ছি যখন আপনারা ভিডিওটা দেখবেন ফোনটা চওড়া করে রাখবেন মানে রোটেট করে ফুল স্ক্রিনে দেখবেন না হলে যদি নরমাল মুডে রাখেন তাহলে কিন্তু মানে নর্মাল যেভাবে আমরা ফোনটা ধরে রাখি তাহলে ফোন ছোট দেখা যাবে আর হচ্ছে ম্যাক্সিমাম রেজুলেশন করে নেবেন যে সেভেন টোয়েন্টি পি তাহলে ক্লিয়ার দেখতে পারবেন তো জানেন আপনারা সবাই যে যারা ভিডিওগুলো দেখছেন রিসেন্টলি যে আমি কিন্তু এখানে টিপস ট্রিক্স শেখাচ্ছি না আমি জাস্ট স্যাম্পল আনসার দিচ্ছি যে কিভাবে এই আনসারটা আপনারা লিখতে পারতেন আমি যেভাবে লিখতেছি আমি কিভাবে কোন গ্রামারটা ইউজ করতেছি কিভাবে মেন তথ্যগুলো আমি আইডেন্টিফাই করতেছি এটা দেখে আপনারা আপনাদের নিজেদের মতো করে আনসার লিখতে পারবেন তো চলেন তাহলে আমরা শুরু করি যে আমাদের এটা কি দেখাচ্ছে দ্য গ্রাফ শোস গ্রাফ আমাদেরকে দেখাচ্ছে দ্য নাম্বার অফ ট্যুরিস্ট টুরিস্টের সংখ্যা সেটা কি করতেছে যে একটু ওয়েট করেন ভিজিটিং এ ক্যারিবিয়ান আইল্যান্ড একটা নির্দিষ্ট যারা ক্যারিবিয়ান করছে বিটুইন সতেরোর মধ্যে নির্দিষ্ট ক্যারিবিয়ান দ্বীপে ভ্রমণ করেছে সেটাই তো আহ দেখানো হচ্ছে কি আমাদের তিনটা ওয়েটে একটা হচ্ছে আহ টোটাল টোটাল নাম্বার অফ ট্যুরিস্টের সংখ্যা কি হয়েছে আর একটা হচ্ছে ভিজিটার স্টেইং অ্যান্ড ক্রুজশিপ মানে যারা জাহাজে থেকে ছিল ভ্রমণ করতে গিয়ে সেটা দেখাচ্ছে আর হচ্ছে ভিজিটার স্টেইং অনে আইল্যান্ড যারা ওই জাহাজে না থেকে যারা দ্বীপে গিয়ে হয়তো থাকতো ওকে তাহলে চলেন আগে আমরা হচ্ছে ইন্ট্রোটা লিখে আসি যে কিভাবে একটা ইন্ট্রো যে ইন্ট্রো লেখার জন্য আমরা কি করি উই জাস্ট সিম্পলি প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন তাহলে আমরা লিখবো দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য নাম্বার অফ টুরিস্ট আমরা লিখতে পারি দ্য কম্বাইন্ড নাম্বার অফ এখানে টুরিস্ট অফ আমরা ভিজিটর দিতে পারি ভিজিটর আহ ভিজিটিং আমরা লিখতে পারি কি এক্সপ্লোরিং এক্সপ্লোরিং এ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড আমরা লিখতে পারি স্পেসিফিক ক্যারিবিয়ান আইল্যান্ড স্পেসিফিক ক্যারিবিয়ান ক্যারিবিয়ান আইল্যান্ড between uh a uh, over seven years period between between 2010 and 2017 right. so we just paraphrase our questions That's right. now it's time for writing overview we're going to write an overview I'm write an overview তাহলে ওভারভিউটা কি আমরা হচ্ছে লাইন গ্রাফের জন্য যেহেতু এটা আমাদের ডাইনামিক ডেটে মানে পরিবর্তনশীল ডিক্রিজ হয়েছে ইনক্রিজ হয়েছে এগুলাই দেখতে হবে তাহলে এখন আমরা টোটাল দেখি টোটাল টুরিস্টের সংখ্যা কি হয়েছে আমার টোটাল টুরিস্টের সংখ্যা বৃদ্ধি পাইছে যে একটু আমাদের গ্রাজুয়ালি অথবা ড্রামাটিক্যালি যেটাই বলেন সিগনিফিকেন্টলি টোটাল টুরিস্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আচ্ছা ভিজিটার স্টেইং মানে ক্রুজ শিপ জাহাজে থাকা টুরিস্টের সংখ্যা কি হয়েছে সেটাও আমাদের ওভারঅল বৃদ্ধি পেয়েছে আর কি ভিজিটার স্টেইং মানে আইল্যান্ড এদের সংখ্যা আমাদের কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা সুন্দর একটা ওভারঅল পেয়ে গেলাম ওভারঅল ইট ইস ক্লিয়ার দ্যাট মাই ফেভারিট ফ্রেজ ইট ইস ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে দ্য টোটাল নাম্বার অফ টুরিস্টস হু ভিজিটেড দা আইল্যান্ড ওভার দা পিরিয়ড এই সময়ের মধ্যে কি বললাম যে আমাদের মোট ভ্রমণকারীর সংখ্যা কি হয়েছে এই সময়ের মধ্যে এই পিরিয়ড এর মধ্যে নাম্বার অফ টুরিস্ট এই তাহলে কি হয়েছে বৃদ্ধি পাইছে সিগনিফিক্যান্টলি এবার এই দুইটা লিখবো অন দি আদার হ্যান্ড On the other hand, the figure for the visitor, the figure for the visitor who stayed on cruise ships and stayed on the island.

uh i mean it's quite impossible to get a very high band without having a perfect uh summary okay now it's time for writing the body para so body para r amra first we can write the total amra total er paragraph ta age shesh kore nei acha the combined number of visitors the combined number bolte total number jeta ke to the island দ্বীপে ইন টেন দুই হাজার দশ সালে ওয়াজ আ লিটল ওভার ওয়ান মিলিয়ন মানে এক মিলিয়নের এক সামান্য বেশি ছিল দুই হাজার দশ সালে আচ্ছা হুইচ হ্যাড তাহলে এটার জন্য আমরা বড় মেন অংশগুলো কিনব যেহেতু আমাদের অনেকগুলো বছর আছে তাহলে আমরা এই এই বছরটা হচ্ছে আমাদের মেন যে ফার্স্ট ইয়ারটা এটা হচ্ছে মেন তারপরে আমাদের এখানে এসে থামবো আমরা যে পর্যন্ত আমাদের কি হয়েছে যে বাড়ছে আর এই পর্যন্ত বেড়ে দুই থেকে ষোলো স্টিডি ছিল কিন্তু যাই হোক দুই সালে আবার অথবা র্যাপিডলি আমার ইনক্রিজ হয়েছে তাহলে এ একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট এই চারটা হবে আমাদের আহ জন্য হচ্ছে মেন ফিচার তাহলে হুইচ হ্যাড রাইজন যেটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে বাই শোয়িং বাই শোয়িং আপওয়ার্ড ট্রেন্ড যেটা একটা ঊর্ধ্বমুখী হারে বৃদ্ধি পেয়েছে ট্রেন্ড আনটিল আনটিল কত সাল দ্য ইয়ার আনটিল দ্য ইয়ার টোয়েন্টি ফিফটিন দুই হাজার পনেরো সাল পর্যন্ত ঠিক আছে আচ্ছা রিস্ট এবং পৌঁছেছিল অ্যাবাভ কত মিলিয়ন দেখেন একটু উপরে এই যে দেখেন দুই হাজার পনেরো সালে তারপর কি হয়েছে দেখেন যে এই দুই ষোলো সাল পর্যন্ত অপরিবর্তিত ছিল দুই পনেরো থেকে ষোলো সাল পর্যন্ত টোটাল ভিজিটবর সংখ্যা অপরিবর্তিত ছিল সেটাই আমরা লিখব হাইভ যাই হোক বিটুইন ফিফটিন টু সিক্সটিন দুই হাজার পনেরো থেকে ষোলো সালের মধ্যে দ্য নাম্বার অফ টুরিস্ট রিমেইন্ড আনচেঞ্জড যে অপরিবর্তিত ছিল ঠিক আছে অপরিবর্তিত ছিল বাট পরে কি হয়েছে আবার দুই সতেরো সালে আমাদের বৃদ্ধি পেয়েছে ঠিক আছে সেটাই লিখবো বাট কিন্তু মানে হঠাৎ করে আবার বৃদ্ধি পাইছে অথবা দিলেই হলো ইন ২০১৭ সালে দেখেন যে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে ২০১৬ থেকে সতেরো এই যে দেখেন হঠাৎ করে কিন্তু একটা বেশ আহ বৃদ্ধি পাইছে তাই এই জন্য আমরা এন্ড রিস্ট পৌঁছে ছিল এ পিক পিক বলতে সর্বোচ্চ চূড়া এ পিক অফ থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ওকে তাহলে আমাদের ওভারঅল এর প্যারাটা ওভারঅল বলতে কি টোটালের প্যারাটা শেষ হয়ে গেল আচ্ছা এবার আমরা কি করব স্টেইং অন এ ক্রুজ শিপস এটা নিয়ে একটা প্যারা করব আর হচ্ছে ভিজিটর স্টেইং অন আইল্যান্ড এটা নিয়ে একটা প্যারা করব তাহলে চলেন আমরা এবার ওই প্যারাটা করে আসি বাকিটা আচ্ছা তাহলে স্টেইং এন্ড ক্রুজশিপ এটা দেখি মেন ফিচার কোনটা হতে পারে কারণ আমাদের প্রশ্ন তো বলছেই সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেন ফিচার সো কখনো আপনি সবগুলো বছর চাইলে উল্লেখ করতে পারবেন না তাহলে নেভার গোনা গিভ ভেরি হাই স্কোর সো স্টে অ্যাওয়ে ফ্রম ইট সো সবগুলো বছর জীবনেও কখনো ডেসক্রাইব করবেন না ঠিক আছে এটা করবে যারা 150 ওয়ার্ড লিখতে পারে না এটা তাদের জন্য ঠিক আছে বাট ইফ ইউ নিড আ ভেরি হাই স্কোর ইউ আর নট অ্যালাউড টু রাইট

তো মানে কি এই যে এই দুই থেকে বারো সাল পর্যন্ত বার্সে কমছে এটাকে তাহলে কি বলি ফ্ল্যাকচুয়েট বলি তাহলে আমরা এই পর্যন্ত লিখবো দুই থেকে দুই পর্যন্ত আগে এটা উল্লেখ করবো যাই হোক বারোর পর থেকে আমাদের কি হয়েছে যে এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে বেড়ে দুই সালে দুই মিলিয়নে পৌঁছেছিল তাহলে এটাই হবে আমাদের মেন ফিচার দুই থেকে বারো আর হচ্ছে একদম দুই হাজার সতেরোতে এসে আমরা শেষ করবো চলেন আমরা লিখি আচ্ছা ইন টোয়েন্টি টেন দুই হাজার দশ সালে ইন Twenty ten the figure for holiday makers money tourist holiday makers who preferred Jara preferred who preferred to stay on cruise cruise ships.

আবার কমছে ঠিক আছে এটা লিখবো যেটা ফ্ল্যাকচুয়েট করছে আচ্ছা আফটার টুয়েন্টি টুয়েলভ হাজার বারো সালের পর আফটার প্রপোর্শন প্রপোর্শন অফ

আস্তে 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 ইনক্রিজ হয়েছে ঠিক আছে যারা জাহাজে ছিল তাদের সংখ্যা আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে দুই হাজার দশ সতেরো সালে দুই মিলিয়নে পৌঁছেছিল আচ্ছা তাহলে আমাদের অন আইল্যান্ড সরি স্টেইং অন এর আমরা শেষ করে দিলাম এবার হচ্ছে ভিজিটর অন আইল্যান্ড তাহলে এটার আমরা মেন ফিচার একটু দেখি আমাদের প্রথম মেন ফিচার হচ্ছে যে দু সালে আমার এক মিলিয়ন একটু নিচে ছিল যেটা কি হয়েছে দুই সাল পর্যন্ত বৃদ্ধি পাইছে ঠিক আছে দুই হাজার থেকে পনেরো পর্যন্ত আবার আনচেঞ্জ ছিল এই যে দেখেন কোনো পরিবর্তন হয় তাহলে আমরা এই পয়েন্টটা উল্লেখ করবো দুই থেকে দুই ১৩ থেকে পনেরো আবার ষোলোতে একটু কমে গেছে আবার সতেরোতে বাড়ছে তার মানে এখানে আমাদের চারটা বছর আমাদের উল্লেখ করতে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এবার লেখেন ফাইনালি শেষ পর্যন্ত অথবা আমরা সিমিলারলি দেখি যে সিমিলারলি যেটা যেহেতু একই ফ্যাশনে হয়েছে তাহলে কম্পেয়ার হলো সিমিলারলি লেস ওয়ান মিলিয়ন ট্যুরিস্ট কি করছে স্টেট অন দা আইল্যান্ড ইন টোয়েন্টি টেন ঠিক আছে দুই হাজার দশ সালে কি হয়েছে লেস দেন ওয়ান মিলিয়ন এই যে দেখেন ওয়ান মিলিয়নের কাছাকাছি ছিল আমাদের এই জন্য আমরা লেস দেন স্টেট ইন টোয়েন্টি টেন ঠিক আছে হুইচ যেটা ওয়েন্ট আপ যেটা কি হয়েছিল বৃদ্ধি পেয়েছিল স্লাইটলি টু মিলিয়ন ইন্টিন এই যে দেখেন দুই সালে তেরো সালে যেটা বাড়ছে যে এক পয়েন্ট কত মিলিয়ন পাঁচ মিলিয়নের কাছাকাছি ইন আচ্ছা এবার আমরা কি করবো আমরা এইটুকু লিখব এটা উল্লেখযোগ্য যে দুই হাজার তেরো থেকে পনেরোর মধ্যে যেসব ট্যুরিস্টরা দ্বীপে অবস্থান করেছিল তাদের সংখ্যা অপরিবর্তিত ছিল এটাই আমরা লিখবো ইট ইজ Oath noticeable that noticeable that it is oath noticeable that the number of tourists staying on the island remained stable. এর আগে আমরা কি আনচেঞ্জ লিখেছিলাম না কোথায় যেন এই যে প্রথমটাতে আনচেঞ্জ লিখেছিলাম দেখেন এই যে রিমেন আনচেঞ্জ টোটাল এই যে তো এই জন্য আমরা এখানে লিখতেছি রিমেন স্টেবল আনচেঞ্জ আলো লিখছি না রিমেন স্টেবল বিটুইন টোয়েন্টি থার্টিন টু টোয়েন্টি ফিফটিন আমরা কি লিখলাম ইট ইস ওল্ড নোটিসেবল দ্যাট এটা উল্লেখযোগ্য যে

যে এটা লিখতে হবে আমি যদি একটু পুরোটা দেখাই তাহলে বুঝতে পারবেন চাইলে আপনার এভাবে একটু নিজের মতো করে আহ লিখতে পারেন আমি একটু আইডিয়াটা দেখিয়ে দিলাম এখন চাইলে আপনারা আপনাদের ইউনিক লিখতে পারেন সো অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে কেমন হচ্ছে এগুলা যদি কোনো কিছু অপছন্দ থাকে সেটাও বলবেন আর কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই দিবেন এবং স্পেশালি ভিডিওগুলো শেয়ার করেন যারা আপনাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার অথবা চেনা কেউ যারা আইলস এর প্রিপারেশন নিচ্ছে এবং যারা নিজেরা একটু সেলফ প্রিপারেশন নিতে যাচ্ছে তাদের জন্য আমি মনে করি আমার এই কাজগুলো কিছুটা হলেও ইফেক্টিভ হবে ঠিক আছে তো এগুলো একটু শেয়ার করেন সবার সঙ্গে আমি সাবস্ক্রাইব করতে কখনো বলি না বলবো না যদি ভালো লাগে করতে পারে ঠিক আছে ভালো থাকেন দেখা হবে আহ যেখানে আমি আরেকটা লাইন গ্রাফের আনসার নিয়ে আসবো এভাবে আমি সবগুলা লাইনগ্রাফের আনসারই দিব ক্যামব্রিজে যতগুলো আছে ছয়টা না সাতটা আছে ছয় থেকে ষোলোর মধ্যে ঠিক আছে আজকে এটা হলো আমাদের থার্ড লেসন তো হয়তো আগামী দু একদিনের মধ্যে আমি সবগুলা লাইনগ্রাফ শেষ করে বায়োগ্রাফে আমি চলে যাব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম